गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल। आशा करब प्रत्येके भालो आछो। आमराओ मोनेर दिक थेके भालो आछि, भीषण खुशी आछि, किन्तु शरीरेर दिक थेके एकटु डाउन हये पड़ेछि। आर वेदारटा तो देखतेई पाच्छो कि बाजे वेदार। तो चलो दिनटा शुरू करा जाक। আজকে সকালে চুলও আছড়াইনি, জাস্ট কফির কাপ হাতে নিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি। আজকে আমরা দুজনে ভীষণ 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 খুশি, কিন্তু তোমাদের সাথে এই কথাটা শেয়ার করতে পারিনি একদিন, তার জন্য আগেই সরি চেয়ে নিচ্ছি। কারণটা হচ্ছে আমরা সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছি বাড়িতে, আর সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। মানে সেটা সম্ভবত এই ব্লগটা সোমবার যাবে, মানে যতক্ষণে তোমরা এই ব্লগটা দেখবে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। আর সারপ্রাইজ যে ব্লগটা হবে সেই ব্লগটা, মানে যাদের আমরা সারপ্রাইজ করতে চাইছি তারা যে হবে সেই ব্লগটা তোমরা পাবে হচ্ছে মঙ্গলবার। মানে আমি খুব যদি ভুল না করি, হ্যাঁ সোমবারের ব্লগ মঙ্গলবার যাবে আর কি। আজকের ব্লগটা আমি চেষ্টা করব দুপুরের মধ্যে শেষ করে দেওয়ার, কারণ আমি চাইছি এডিট করে একদম আপলোড করে নিয়ে তারপর বেরোনোর, কারণ রাতে আমার পক্ষে আর সম্ভব হবে না সেটা করা। আর আমার গলার ভয়েসটা একটু ব্যাঙের মতো হয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা। আজকেও বৃষ্টি হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পেলে, আর বলার কিছু নেই। কিন্তু ওকে একটু বেরোতেই হবে। আজকে ওর পলিউশনের সার্টিফিকেটের ডেটটা শেষ হয়ে যাচ্ছে, যেটা কিনা যদি ও ফিরে এসে স্কুটি নিয়ে বেরোতে চায় পুলিশ ধরলে ব্যাস ফাইন। তো ওই জন্য। আর এখানে ভীষণ স্ট্রিক্ট সব ব্যাপারে। হেলমেট অনেকে পরে না, দেখেছি তারা হয়তো জানে কোথায় ট্রাফিক পুলিশ দাঁড়ানো থাকে বা কিছু, বাট আমরা কখনো রিস্ক নিই না। আর এটা তো ভালো, আমাদেরই ভালোর জন্য এই রুলসটা করা, তো কেনই বা পরবো না। আর এইসব পলিউশন সার্টিফিকেট এগুলো গাড়ি যখন কিনেছো তোমার সত্যিই তাই, ওটার ওপর তোমারও একটু রেসপন্সিবিলিটি থাকা উচিত। আর ডেটে ডেটেই সবটা করিয়ে নেওয়া উচিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর কালকে আমাদের বেরোনোর কথা ছিল, গণেশ টেম্পল যাই শনিবার করে, তো ওই জন্যে ওর কালকেই করানোর কথা ছিল, কিন্তু কালকে তো আমরা বেরোতে পারিনি, শনিবার। আজকে সানডে, আজকে তো কোনোভাবেই করাতেই হবে, না হলে আজকেই ডেটটা শেষ। আর ফিরে এসে নাহলে স্কুটি নিয়ে বেরোনো যাবে না, না বেরোলে ওটাকে নিয়ে পলিউশন সার্টিফিকেটও বার করা যাবে না। তো আর দেখো আমার এই কানটার অবস্থা কেমন একটা খসখস মতো হয়ে গেছে, আর এইখানটার অবস্থা দেখতে পাচ্ছ বাম লাগিয়ে লাগিয়ে। তো যাই হোক, বৃষ্টি তো একটু একটু ধরছে। 9টা থেকে হবে না বলেছিল, কিন্তু 9টা তো অলরেডি বেজে গেছে। এখন বাজে কটা? 9টা 15 বেজে গেছে। আর তোমাদের সাথে একদিন ব্লগ ভালো করে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে এই 3টে ট্রলি, এগুলোকে গোছাতে হয়েছে। আর আমরা সবটাই ঠিক হয়েছে মাত্র, আমরা নিজেরাও জেনেছি মাত্র 5 দিন আগে। তো টিকিটও মন মতো পাইনি, একদমই বাজে টিকিট পেয়েছি, মানে সিট পেয়েছি একদমই বাজে, কিন্তু কিছু করার নেই, ওটাই কাটতে হয়েছে আর কি। আমি সবটা আর বলছি না কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে। আমি চাইলে বলেও দিতে পারি ব্লগের শেষ দিকে গিয়ে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আমার খুশি দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আর একজন এখানে বসে বসে হাসছে, আর কেউ জানে না, তো ওই জন্য আরো বেশি। আর এমন একটা টাইমে গিয়ে পৌঁছবো, জানি না কি হবে না হবে, সারপ্রাইজ করতে গিয়ে আবার বেশি টেনশন দিয়ে না ফেলি, সেটাই হচ্ছে কথা। তো চলো এবার যাবো রান্নাঘরে। এখন যেহেতু আমি রোজ দিনই 12টার দিকে রান্না করতে চাই, কিন্তু আজকে আমাদের মোটামুটি 1টা-দেড়টার দিকে লাঞ্চ করে নিতেই হবে, কারণ আমার আবার আমি আবার লাঞ্চ করেই বেরোতে পারি না। আমার তলপেটে ভীষণ ব্যথা করে তখন, অনেকেরই হয় হয়তো এই প্রবলেমটা, আমারও হয়। আমাকেও মা আগে স্কুলে যখন বেরোতাম তখনও মা তাই করতো, অনেকটা আগে, মানে সবাই স্নান দান করে দেখতাম তারপর খেত, আর আমি খেয়ে দিয়ে নিয়ে তারপর ব্যাগ গুছিয়ে স্নান করতাম, ড্রেস পরতাম, চুল বাঁধতাম, এসব হতো। তো যাতে খাওয়াটা একটু রেস্ট হয়ে যায় অনেকক্ষণ ধরে। তো চলো এবার যাবো রান্নাঘরে, কারণ রান্নাঘরটায় রান্নাটা করে, কালকে শুটকিটা রয়েছে, জাস্ট আমি কুমড়োটা ভাজবো, ওটা ঘি দিয়ে খেয়ে নেবে। আর মাছটাকে একটু সর্ষে পোস্ত বাটা আছে, তাই জন্য 3 পিস মাছ আছে, একদম শুকনো শুকনো করে ওটাকে করে ফেলবো, যাতে গ্রেভি না থাকে। কারণ মানে ভাজাটাও হতো, কিন্তু ভাজাটা খুব একটা খাওয়া যাবে না, কারণ সবটাই শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তাই জন্যে। আর সকালে আমরা ওই জন্য ব্রেকফাস্ট সেভাবে করলাম না, ও খেলো 1 গ্লাস দুধ, আর আমি দুধটা জাস্ট খেতে পারি না বলে কফিটা মিশিয়ে নিয়েছি দুধের সাথে, ওই আর কি। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট, আলাদা করে কোনো ব্রেকফাস্ট আজকে আমরা করবো না, তাহলে ওই তাড়াতাড়ি লাঞ্চটা হবে না। যাই হোক, অনেক কথা বলছি আজকে, কেন মন থেকে এত কথা বেরিয়ে আসছে বুঝতেই পারছো, কিন্তু বৃষ্টিটা দেখে আমার একটাই টেনশন হচ্ছে, আমি কি যাওয়ার আগে নিজের গাছগুলোকে দেখে যেতে পারবো না। কারণ এরকম বৃষ্টিটা তো আমি ছাদে যেতে পারবো না, কারণ প্রচন্ড হাওয়া, ব্যালকানিতে গেলি ছাদে তো পুরো আমাকে উড়িয়ে নিয়ে হুশ করে চলে যাবে, ফ্লাইট খরচা বেঁচে যাবে। কি অবস্থা, হাতি বলতে চাইলো তার মানে আমাকে। যাই হোক না কেন, আর রান্নাটা কেন তাড়াতাড়ি করবো যেটা বলছিলাম, রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে আমি ওই রান্নাঘরে যে তেলটা ছেটে আর গ্যাসটাকেও গ্যাসের নিচটাতেও কি কি পড়েছে বেশ দেখলাম, আমি খেয়াল করিনি দুদিনে। তো ওগুলোকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি একটু চুলটা আজকে ভেজানোর প্ল্যানে রয়েছি, কারণ অনেকদিন মাথায় জল পড়েনি, কালকে রাতে আমার ঘুম আসেনি যার জন্য। এরকম বৃষ্টি ওয়েদার তো, তাই চুল ঢুল ভেজাচ্ছিলাম না, যে শোকাবে না। ড্রায়ারটা এখানে নেই, ড্রায়ার রয়েছে কলকাতা। আমি ড্রায়ার ইউজ করতেও তেমন একটা প্রেফার করি না, চুল ভীষণ ড্রাই হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, তাই জন্য। আর কালকে ওই জন্য রাত্রিবেলা ঘুমই আসেনি। আরও একটা কারণ আছে, এক্সাইটমেন্ট তো অবশ্যই আছে একটা, তাছাড়াও আমি একটু বুড়ি গোছের মানুষজন, বুড়িমা, দিদিমা, ঠাকুমা, জেঠিমা, এদের একটা কোথাও যাওয়ার আগে একটা টেনশন হয় না, আমি টাইম মতো পাবো কিনা, জল রে বাড়ির সবাইকে তাড়া দিয়ে বার করা। আমার ব্যাপারটা হচ্ছে ওইরকম, আমি সবটা পারবো তো, আমি টাইম মতো সবটা করতে পারবো তো, আমি টাইম মতো পাবো তো, আমাকে ছেড়ে রেখে চলে যাবে না তো, এইসব টেনশন একটু হয় আর কি। এর জন্য ঘুমটা ঠিকঠাক আসেনি। 4:10 ঘুমিয়েছি, আবার 5:45 উঠে গেছিলাম, আবার 6:10 ঘুমিয়েছি, তারপর 7:30 ফাইনালি উঠে গেছি। মানে উঠে গেছি বলতে একটু মোবাইল ঘাটছিলাম শুয়ে শুয়ে, তারপরে এলো ডাস্টবিনের গাড়ি, আজকে তো ফেলতে যেতেই হতো, ও ফেলতে গেল, গিয়ে তারপরে এসে ওই দুধ ফুট গরম করা, ফ্রেশ হওয়া, দাঁত ব্রাশ করা, এইসব আর কি চলছিল। তো চলো আর বকবক করছি না, অলরেডি অনেকটা বকবক করে ফেলেছি, চলো শুরু করা যাক। যাক, কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়ে, ও যেহেতু ঘরে আছে, ও বেরোবে, বৃষ্টিটা একদম কমে গেছে আর কখন না কখন নেমে যায়, তার জন্য আমি তাড়াতাড়ি এলাম দেখতে। দেখো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো গাছের পাতাগুলো কেমন একটু পচে পচে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, এখানেই রাখতে হবে আমাকে এখন, যেহেতু ওভাবে তাহলে না কাউকে জল দেওয়ার কথা, বা সবাই তো নিজের কাজে ব্যস্ত থাকে না, ওরকমভাবে তো সবার পক্ষে সম্ভব না, যাকেই বলি না কেন। তো একটু বেশি বৃষ্টি হয়ে গেছে কদিনে, সব গাছের পাতায়, ওনারের গাছের পাতাগুলোও কেমন একটা হয়ে এসেছে যেন। ঠিক আছে, অসুবিধে নেই, আবার রোদ উঠলে ঠিক হয়ে যাবে আশা করি। থাকুক, আমার তো আর কিছু করার নেই, আমি কিছু করতেও পারবো না এখন। আর একটু পাতাগুলো পচে পচে গেছে, ওগুলোকে ফেলে দিই। এখন বাজে হচ্ছে তোমার 9:30 মতো। এই দেখো মানি প্ল্যান্টের পাতাগুলোর এরকম অবস্থা হয়ে আছে, তুলসী গাছটা ঠিকঠাকই আছে। আর তোমাদেরকে দেখাই, নিচে কেচেছে তো অবশ্যই, এবার বৃষ্টিতে আর নিতে পারিনি সেগুলোকে। দেখো কেমন ঝুলে ঝুলে রয়েছে, কম্বলগুলো পড়ে রয়েছে, কি অবস্থা। ঠিক করে যে কেন ক্লিপ লাগায় না, এখানে তো প্রচণ্ড হাওয়া দেয় বলো, ক্লিপটা তো লাগানো উচিত, ঠিক করে লাগায় না ক্লিপ ঠিক করে, আর পড়ে যায় সব। চলো নিচে যাই এবার, কারণটা হচ্ছে আমার রান্না চাপানো রয়েছে, বলছি না তাড়াতাড়ি করবো একটু, দেখি কতটা কি তাড়াতাড়ি করতে পারি। আর কিচ্ছু দূরের জিনিস তো কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো পুরো কুয়াশা পড়ে রয়েছে। চলো নিচে যাই গিয়ে। আর আজকে ফোনটাকে এরকম হাতে নিয়ে নামা যাবে না, কারণ স্লিপ কাটতে পারি। জাস্ট জামা কাপড়গুলোর অবস্থা দেখো, কম্বলটা, আর বাচ্চাটাকে দেখো ওখানে এসে জল ঘাটছে, আর সব জামা কাপড়। এরা যে কেন কাঁচে এরকম বৃষ্টি বেদার দেখে যাই না, কম্বলগুলোকে দেখো অবস্থা। যাই হোক, আমি লিফট দিয়েছি, এ তো 0-তে চলে গেছে, উল্টে 2-এ ছিল এতক্ষণ। কারণটা কি বলতো, এরকম পুরো ভেজা তো, আর এই জায়গাটা এসে জুতোটা স্লিপ কাটছে আমার, সিঁড়ি দিয়ে নামতে বড্ডই ভয় লাগছে, তাই লিফটটা দিয়ে দিয়েছি। অবস্থাটা দেখো জাস্ট। কিন্তু সূর্যি মামা আবার একটু একটু কিন্তু উকি দিচ্ছে আজকে, জানি না কি হবে, কিন্তু মঙ্গলবার অবধি বৃষ্টি দেখাচ্ছে। আমার লিফট প্রায় চলে এসছে। ছাদ থেকে এসে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ও ওর কাজের জন্য বেরিয়েছে, একটু এক্ষুনি চলে আসবে, যদিও বা নিচেই আছে আর কি, গ্যারেজে গাড়িটা রাখছে এই আর কি। তো আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে, পুরো ডিপ ক্লিন যাকে বলে সেটা করেই রেখে যাব, কারণ আমি পছন্দ করি সবটা কাজ করে রেখে যাওয়ার। এসে না একদম আমার এইসব নিয়ে ভালো লাগে না, কারণ কোথা থেকে ঘুরে আসার পরে এমনিই মন খারাপ লাগে, তার ওপর যদি আমাকে এই কাজগুলো করতে হয়, কাজগুলো যদি আমার দিকে তাকিয়ে থাকে, আমার অসহ্য লাগে। তাই জন্য আমি সবটা করে রেখে গুছিয়ে রেখে যাই, জানি ধুলো পড়বে, তাও ওই আর কি। এখন বাজে পাক্কা 11:30। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে মোটামুটি, এদিকটাও গোছানো, কম্বলটা গোছায়নি, যদিও একটু টান টান হয় তাই, আর ওখানে যে জ্যাকেটটা জোলানো রয়েছে ওটা আমরা নিয়ে চলে যাবো তাই জন্যে। আর এখানে কিছু সবজিপাতি পড়ে রয়েছে, আলু, পেঁয়াজ, ফুলকপি, লঙ্কা এইসব, কারণ এগুলো আমরা বললাম না আমাদের হুট করে ঠিক হয়েছে, তো ওই জন্য এগুলো কেনা ছিল। আমার না ভীষণ এবার নিজের ক্লান্ত লাগছে, শরীরটা ঘুম হয়নি না, তার মধ্যে এত কাজ হয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না হয়েছে। আর এখানে রুমালগুলো আমি সব কেচে দিয়েছি, তাই জন্য এইভাবে দিয়ে রেখেছি, এভাবেই থাকবে, অসুবিধা নেই। तो चलो देखिए दी ये देखो माछटा के शुकनो शुकनो करे 3 पिस रयेछे कुमड़ो भाजा करेছি আর এই শুটকিটুকু কালকে রয়েছে এই যে আমাদের হয়ে যাবে এইটুকু ভাত বেঁচে রয়েছে আর এখানে চাল দিয়ে ভেজানো আছে 12টার সময় আমি ভাতটা বসিয়ে দেব তো চলো বিভৎস ক্লান্ত লাগছে আর চুলটাও এবার একটু শুকাই নেড়ে চেড়ে যা কিছু করে দেখা যাক কিভাবে কি শুকায় আর আজকের মতো এখানেই টাটা কালকে আবারো আসছে একটা নতুন ব্লগের সাথে আশা করি তোমরাও সারপ্রাইজড হয়ে যাবে ভালো লাগবে আশা করি এর পরের ব্লগগুলো আসলে আমরাও মানে এরপর না মানে নিজেরা একা একা এখানে এতটা দূরে তো আমাদেরও আর মেন্টালিটি ঠিক থাকছিল না মানে এক নাগারে একই জায়গায় পড়ে রয়েছি তারপরে কোথাও ঘুরতে সেভাবেও যাওয়া হচ্ছিল না দেখছিলে শুধু এর মধ্যে দিদির বাড়ি গেছিলাম তো সেভাবে ঘুরতেও যাওয়া হয়নি মাঝে দুজনেই শরীর খারাপে পড়ে গেলাম সবটা মিলিয়ে আর আজকে ভীষণ ক্লান্ত লাগছে আমার কথা শুনেই হয়তো বুঝতে পারছো আসলে এই সমস্ত কিছু কাজ করা হলো তারা করে আর ঘুম না হলে আমার বিভৎস শরীরটা খারাপ লাগে তো ওই জন্যই আরও বেশি লাগছে ঠিক আছে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নয়তো গাড়িতে যেতে যেতে একটু ঘুমিয়ে নেবো এই আর কি তো চলো আজকের মতো শেষ করছি টাটা আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের মতো